হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইস্তিয়াক খান সুমন রয়েছে আপনাদের সাথে। আমরা এই ভিডিওতে ZFX M452 মডেলের টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি কন্ট্রোলার সার্কিট সম্পর্কে জানব। এর সাহায্যে আপনারা ইনকিউবেটর তৈরি করতে পারবেন অথবা রুমের টেম্পারেচার এবং হিউমিডিটি মনিটরের কাজেও ব্যবহার করতে পারবেন। প্রথমত আমরা সার্কিটটি সম্পর্কে জানার চেষ্টা করব। সার্কিটের একেবারে উপরে রয়েছে চারটি পুশ বাটন সুইচ, যার সাহায্যে টেম্পারেচার এবং হিউমিডিটি একটি নির্দিষ্ট মাত্রায় সেট করা যায়। তার নিচে রয়েছে 7 সেগমেন্ট ডিসপ্লে, যার সাহায্যে ভ্যালুগুলো দেখতে পারবেন। আর রয়েছে দুটি রিলে, যার একটি হিটারের জন্য আর অন্যটি কুলিং ফ্যান বা হিউমিডিটি ডিভাইসের জন্য। এখানে গ্রিন কানেক্টর দেখতে পাচ্ছেন, মাঝেরটি হচ্ছে পাওয়ারের জন্য। এই সার্কিটটি 12 ভোল্ট ডিসি সাপ্লাই দিতে হয়, অর্থাৎ 12 ভোল্ট এই সার্কিটটি অপারেট করে। আরও দুটি কানেক্টর হ্যাডার রয়েছে, যার একটি কুলিংয়ের জন্য, অপরটি হিটারের জন্য। তাছাড়াও রয়েছে গ্রিন এলইডি হিউমিডিটি ইন্ডিকেটর হিসেবে এবং রেড এলইডি টেম্পারেচার ইন্ডিকেটর হিসেবে। এই সার্কিটের সাথে পাচ্ছেন মোটামুটি বেশ বড়সড় একটি কেবল সহ ডিএসটি সেন্সর, যার সাথে বেশ হাই কোয়ালিটি কেবল রয়েছে। সেন্সরটি সার্কিটের সাথে সংযোগ করে নেই। সার্কিটে 12 ভোল্টের পাওয়ার সরবরাহ করার জন্য আমার কাছে রয়েছে 12 ভোল্ট 1000 mAh এর একটি ট্রান্সফরমার। আমি এখান থেকে সার্কিটে 12 ভোল্ট পাওয়ার সরবরাহ করব। আপনারা সার্কিটে আমার রুম টেম্পারেচার এবং হিউমিডিটির পার্সেন্ট দেখতে পাচ্ছেন। আমি ক্যামেরার ব্রাইটনেসটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। টেম্পারেচার কন্ট্রোলের জন্য প্রথম পুশ বাটনটি কিছু সময় প্রেস করে ধরে রাখলে ডিসপ্লে ব্লিঙ্ক করবে, অর্থাৎ 1 নম্বর পুশ বাটনটি প্রেস করে ধরে রাখতে হবে কিছু সময়। তখন 2 নম্বর পুশ বাটনটি প্রেস করলে এটার ভ্যালু কমবে এবং 1 নম্বর পুশ বাটনটি প্রেস করলে এটার ভ্যালু বাড়বে। ঠিক একইভাবে হিউমিডিটির ব্যালাও সেম। আপনারা 3 নম্বর পুশ বাটনটা যদি প্রেস করে রাখেন, তাহলে আপনাদের যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন সেটা ব্লিঙ্ক করবে এবং আপনি 3 নম্বর দিয়ে ভ্যালু বাড়াতে পারবেন এবং 4 নম্বর দিয়ে ভ্যালু কমাতে পারবেন। কিন্তু আপনি যখনই এটার কোনো কিছু প্রেস করবেন না, কিছু সময়ের জন্য ছেড়ে দেবেন, অটোমেটিকলি আপনার সেই ভ্যালুটা, যে ভ্যালুটা আপনার ডিসপ্লেতে সেট করেছেন, সেটা অটোমেটিকলি সেট হয়ে যাবে। দেন আপনি যদি আবার নতুন করে কোনো ভ্যালু সেট করতে চান, তাহলে আপনাকে আবার 1 নম্বর পুশ বাটনটি প্রেস করে দেন টেম্পারেচার সেট করতে হবে। আর যদি হিউমিডিটি সেট করতে চান, তাহলে 3 নম্বর পুশ বাটনটি প্রেস করে ধরে রাখতে হবে। ব্যাস, এই তো হচ্ছে এটার কানেকশন করার নিয়মকানুন। আপনারা জাস্ট একটি টেম্পারেচারের জন্য যদি বাতি ইউজ করেন, বাল্ব এবং হিউমিডিটির জন্য হিউমিডিটি কোনো ডিভাইস থাকে সেটা ইউজ করতে পারবেন অনায়াসে এই সার্কিটের সাথে। সো এটা ছিল ওভারভিউ। আমি এটার উপরে প্র্যাকটিক্যাল ভিডিও করার চেষ্টা করব। আমাদের যে ইনকিউবেটরটি আছে সেটা যদি আমি এটাকে অ্যাডজাস্ট করি, তাহলে সেটার একটি প্র্যাকটিক্যাল ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো গাইস, আমাদের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি মাস্ট অ্যাক্টিভ করাবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।